হ্যালো এভরিওন, দেখছি আপনাদের সবাইকে স্বাগত। আমি মুঘল সম্রাট আছি আপনাদের সাথে। তো আজ আপনাদের সাথে যে ভিডিওটা মূলত শেয়ার করতে চাচ্ছি, এটি হচ্ছে আমার একটি সবচেয়ে বেশি যে আমি কোশ্চেনের ফেস করে থাকি বা সবচেয়ে বেশি যে প্রবলেমগুলো মানুষ আমার সাথে শেয়ার করে থাকে, তো এইটার উপরেই মূলত বেস করে এই ভিডিওটা আমি আজকে তৈরি করতেছি। আর সেটি হচ্ছে গিয়ে যে ম্যাক্সিমাম সময় আমি দেখি যে যে অনেকেই বলে যে তাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের হতে পারে সেটা ফেসবুক অ্যাকাউন্ট হতে পারে, সেটা আপনার ইমো অ্যাকাউন্ট হতে পারে, অন্য কিছু। তো এই যে অ্যাকাউন্টগুলো আপনার হ্যাক হয়ে থাকে, ইমেইল অ্যাকাউন্ট, তো কেন হ্যাক হয়ে থাকে, তো এই বিষয়গুলো আমি মূলত আজকে আপনাদের সাথে বিস্তারিত শেয়ার করবো। তো আশা করি ভিডিওটাকে মিস করবেন না, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, আমি আমার চ্যানেলে কয়েকটা ভিডিও শেয়ার করেছিলাম যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে আপনি কীভাবে উদ্ধার করবেন, অথবা আপনি কীভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখবেন। তো এই ভিডিও নিচে যে কমেন্টগুলো আমি পেয়ে থাকি সচরাচর, সেই কমেন্টগুলো হচ্ছে গিয়ে মানে ম্যাক্সিমামই আমি দেখি প্রতিদিন একজন দুজন তিনজন করে আমাকে ইনফর্ম করে থাকেন যে তাদের ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গিয়েছে। তো কেন অ্যাকাউন্টগুলো হ্যাক হচ্ছে, কেন ইমেইল হ্যাক হচ্ছে, তো এই বিষয়টাই মূলত আপনাদের সাথে শেয়ার করবো। অর্থাৎ আপনার এখানে কী করণীয় করার ছিল, আপনার কাজ কী ছিল, আপনি কী করেছেন, আপনার দোষটা কোথায়, তো আমি একটু এগুলো বিস্তারিত আলোচনা করবো। তো মূলত আপনি যদি আপনার যে কোনো অ্যাকাউন্ট যদি আপনি সুরক্ষিত রাখতে চান, তো আপনার প্রথম যে গুরুত্বপূর্ণ বিষয় আসছে চলে আসে সেটা হলো আপনার পাসওয়ার্ড। আপনি কী পাসওয়ার্ডটা আপনি দিলেন, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা আপনার যে কোনো আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি আপনি 1 2 3 4 5 6 7 8 9, তো এই টাইপের যদি আপনি পাসওয়ার্ড দিয়ে থাকেন, তো তাহলে আপনাকে আপনার যে বিষয়টা হবে, অর্থাৎ খুব ইজিলি যে আপনার পাসওয়ার্ড হ্যাক করতে পারবে। আপনি আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আপনার ফোন নাম্বার দিয়ে আপনি ওপেন করেছেন এবং পাসওয়ার্ডটা আপনার ফোন নাম্বারটাই দিয়ে দিয়েছেন, ও মাই গড, তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবে না, আমারটা করবে। তো আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন আই লাভ ইউ, আপনি যদি পাসওয়ার্ড দিয়ে থাকেন যে একদম কীবোর্ডের যে প্রথম যে ইগুলো থাকে কোয়ার্টি, কিউ ইউ ই কিউ, এই যে মানে মূলত এখানে যে যে পাসওয়ার্ডগুলো থাকে, আপনি পাসওয়ার্ড দেন সানসাইন, আপনি পাসওয়ার্ড দেন 1 2 3 4, আপনি পাসওয়ার্ড দেন আপনার নাম এবং তার সাথে 1 2 3, তো হোয়াট টাইপ অফ পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড আপনি কখন ইউজ করবেন। আপনার মনে আপনার কিন্তু আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনি আপনি যদি কখনো পাসওয়ার্ড সেট করতে চান, আপনি সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনার পাসওয়ার্ডের ক্ষেত্রে অবশ্যই আপনার কিছু লেটার থাকবে, কিছু নিউমেরিক্যাল আপনার ই থাকবে, কিছু সংখ্যা থাকবে, এবং আপনি কিছু স্যাম্পল ইউজ করবেন। অর্থাৎ আপনি আমরা অনেক সময় অনেক সাইন দেখতে পাই, যেমন অ্যাট দ্য রেট, তো এই টাইপের যে সাইনগুলো আছে আপনি কিন্তু আপনার পাসওয়ার্ডে ইউজ করবেন। আর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি আপনার পাসওয়ার্ডটা আপনি ট্রাই করবেন যে প্রতি মাসে একবার করে চেঞ্জ করার, আপনি নতুন কোনো পাসওয়ার্ড নিয়ে আসেন। তো সবচেয়ে মারাত্মক সমস্যা হচ্ছে এটাই, যদি কেউ যদি আপনাকে যখন আপনার আইডিটা হ্যাক করে এবং আপনাকেই তখন ব্ল্যাকমেইল করে, তখন আপনারটা কেমন লাগে। তো আপনি যদি একটু সচেতন হন, এক্ষেত্রে একটু সচেতনতাই কিন্তু আপনার আপনাকে আপনার অর্থাৎ এই মহা বিপদ থেকে আপনাকে বাঁচাতে পারে। আমাদের ফেসবুক বা আমাদের যে কোনো সোশ্যাল অ্যাকাউন্ট, এটা হলো আমাদের টোটালি পার্সোনাল একটা বিষয়, অর্থাৎ এইটা যদি কেউ দখলে নিয়ে যায় তখন এসে আপনাকে ব্ল্যাকমেইল করা শুরু করে, আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। কারণ এক্ষেত্রে আমরা অনেক সময় অনেক কিছু আমাদের পার্সোনাল জিনিস থাকে, আমরা চাই না সেটা পাবলিক করতে, বাট আমরা চাই না যে যে সেটা মানে পাবলিকলি চলে আসুক। তো এই বিষয়টা সে যখন আপনাকে হুমকি দেয়, আপনার ফেসবুক আইডি হ্যাক করে হ্যাক করে যখন হুমকি দেয় যে আপনি আপনি যদি এই কয় টাকা না দেন তাহলে আমি এগুলো পাবলিশ করে দিব, তখন আপনার কেমন লাগে। সো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনি ট্রাই করবেন আপনার পাসওয়ার্ডটাকে স্ট্রং করার। আর আপনি যদি ফেসবুক আইডি ব্যবহার করেন, আপনি যদি ফোন নাম্বার দিয়ে ফেসবুক আইডি খুলে থাকেন, আমি এখনও রিকোয়েস্ট করব আপনি একটা ইমেইল অ্যাকাউন্ট সেখানে বসিয়ে দিন, নয়তো আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি কখনো হ্যাক হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আসলে তেমন কোনো কিছু করার থাকে না। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের, বা আপনারা বুঝতে পারছেন আপনার করণীয় কী। তো টোটাল মূল আমি যদি এক কথায় বলি যে আপনার করণীয় হচ্ছে এটা যে আপনি পাসওয়ার্ডটাকে স্ট্রং করেন, স্ট্রং করেন, স্ট্রং করেন, জাস্ট এই এইটুকুই শেয়ার করা ছিল, কারণ এই প্রবলেমটা সবচেয়ে বেশি আমার কাছে মানুষ নিয়ে আসতেছে। তো যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা যদি কোনো উপকারে আসে আমার কথাগুলো, তো আপনি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন এখনও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে কিন্তু ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।